দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে এডিশন বা সাবট্রাকশন করা যায় কন্ট্রোল লজিক ডিজাইন করে। তো এরপর আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে যেমন শুরুতে যেভাবে এগিয়েছিলাম, যে আগে ALU দিয়ে দেখেছিলাম যে কিভাবে এডিশন সাবট্রাকশন করা যায়, দেন হচ্ছে আমরা বুথ অ্যালগোরিদম দেখেছিলাম যে কিভাবে মাল্টিপ্লিকেশন করা যায়। তো সেভাবে আজকে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে মাল্টিপ্লিকেশনটা শুরু করা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখানে যে স্লাইডে যে মাল্টিপ্লিকেশন সিস্টেমটা দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে করে থাকি, যে সাপোজ আমার যদি দুইটা বাইনারি নাম্বারের গুণ করতে হয়, আমি হচ্ছে যাকে গুণ করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, আর যার দ্বারা গুণ করব সে হচ্ছে মাল্টিপ্লায়ার। সো যদি আমি মাল্টিপ্লায়ারে লাস্ট বিটটা যদি আমি 1 পাই, তখন হচ্ছে আমি মাল্টিপ্লিকেন্টটাকে লিখি, তারপর হচ্ছে যদি আবার একটা 1 পাই, তখন হচ্ছে সেটা এক ঘর বামে সরিয়ে লিখি, 0 পেলে হচ্ছে কিছুই লিখি না, জাস্ট 0 রেখে দিই। এরকম প্রত্যেকটা স্টেপে এক ঘর এক ঘর করে আমরা বামে সরি, লাস্টে যে আমরা টোটালটাকে গুণ করে দিই, টোটালটাকে যোগ করে দিই। সো এরপর হচ্ছে আমরা একটু বুথে আমরা একটু চেঞ্জ করেছিলাম, সো সেই চেঞ্জটা হচ্ছে আমরা এখানেও অ্যাপ্লাই করব। সো সেটা কি ছিল একটু দেখে নিই, সেটা ছিল জিনিসটা অনেকটা এরকম যে আমাদের মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ার। সো আমার যদি মাল্টিপ্লিকেন্ট কে আমি এখন মানে মাল্টিপ্লায়ারে দেখবো যে লাস্ট বিটটা কি আছে, মাল্টিপ্লায়ারের লাস্ট বিট যদি 1 হয়, তখন হচ্ছে আমি যেটা করব, মাল্টিপ্লিকেন্ট কে আমি কারেন্ট যে প্রোডাক্টটা আছে, পার্শিয়াল প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার সাথে যোগ করব। আর যদি মাল্টিপ্লায়ারের লাস্ট বিটটা যদি 0 হয়, তখন হচ্ছে আমি কিছুই করব না, জাস্ট জাস্ট নর্মাল। এবং প্রত্যেকটা বিট অপারেশন শেষেই, সাপোজ যদি হচ্ছে লাস্ট বিটটা যদি 1 হয় বা 0 হয়, যেটাই হোক না কেন, প্রত্যেকটা বিট অপারেশন শেষেই আমি এক ঘর করে রাইট শিফট করব প্রোডাক্টটাকে। আগে আমরা যেটা করতাম নর্মাল গুণ সিস্টেমে, আমরা হচ্ছে এক ঘর করে লেফট শিফট করতাম, এখন আমরা হচ্ছে এক ঘর করে রাইট শিফট করব, বুথে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি। সো জাস্ট একটা এক্সাম্পল সেটা এখানে দেওয়া আছে, সাপোজ আমার যদি মাল্টিপ্লায়ারের লাস্ট বিটটা যদি 1 হয়, তাহলে হচ্ছে আমি জাস্ট মাল্টিপ্লিকেন্টটাকেই লিখবো, বা মাল্টিপ্লিকেন্টটাকে কারেন্ট যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার সাথে যোগ করব। কারেন্ট প্রোডাক্ট হচ্ছে ধরে নাও 0 0 0 শুরুতে, সো কারেন্ট প্রোডাক্টের সাথে যোগ করলে শুধু মাল্টিপ্লিকেন্টটাই থাকবে। তারপর এই এক বিট অপারেশন শেষ, সো আমরা এক ঘর রাইট শিফট করব। আবার যদি আমি মাল্টিপ্লায়ারের লাস্ট বিটটা কি, পরবর্তীতে দেখা যাবে আরেকটা 1 আছে, সো এই 1টা যদি, যেহেতু আরেকটা 1 পেয়েছি, সো আবার হচ্ছে মাল্টিপ্লিকেন্টটাকে লিখব এবং মাল্টিপ্লিকেন্টটাকে কারেন্ট প্রোডাক্টের সাথে যোগ করব। সো এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে আমরা এই সংখ্যাটা পাচ্ছি, এবং দেন এক ঘর হচ্ছে রাইট শিফট করব। দেন আমরা মাল্টিপ্লায়ারের পরের বিটটা হচ্ছে 0, 0 পেলে আমরা কিছুই করব না, কিছু করিনি, জাস্ট এক ঘর রাইট শিফট করেছি। যদি আরেকবার 0 পাই, আবারও কিছু করি নেই, আরেক ঘর রাইট শিফট করেছি। লাস্ট টাইম দেখা যাচ্ছে একদম MSPটা মাল্টিপ্লায়ারের 1, সো আমরা মাল্টিপ্লিকেন্টটাকে আরেকবার লিখব এবং কারেন্ট যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের সাথে যোগ করব, ফাইনালি আরেক ঘর রাইট শিফট করব। এটা কি বুঝতে পেরেছো? স্যার মানে যে রাইট শিফটটা কেন জানিছি, রাইট শিফটটা ছিল কারণ হচ্ছে আমরা এখানে আমরা নর্মাল গুণে যেটা করি সেটা হচ্ছে এক ঘর করে লেফট শিফট করি, এক ঘর করে জি বামে স্যার। নিয়ে, বাট সেটা কি করি আমরা, সেটা যেটা করি সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেন্টটাকে আমরা এক ঘর করে রাইট শিফট লেফট শিফট করি, মাল্টিপ্লিকেন্টটাকে যতবার লিখছে এক ঘর করে লেফট শিফট করতেছে। আমরা এখানে যেটা এখন আমরা যেটা করব, যে আমরা আসলে মাল্টিপ্লিকেন্টটাকে কোনো শিফটিং এ নিব না, আমরা এখন জাস্ট প্রোডাক্টটাকে শিফট করব, আমাদের গুণ করার পর যে প্রোডাক্ট হবে সেটাকে শিফট করবো। তো সেটাকে যেহেতু শিফট করতে যাচ্ছে, সেই জন্য আমরা এটাকে এখন রাইট শিফট করবো, মাল্টিপ্লিকেন্টটাকে লেফট শিফট করার বদলে প্রোডাক্টটাকে রাইট শিফট করবো। আচ্ছা, সো এটা হচ্ছে বুথের মতোই, মানে নর্মাল কথাটা হচ্ছে একটাই, যে আমরা যদি হচ্ছে মাল্টিপ্লায়ারের লাস্ট বিটটা চেক করব, যদি দেখি 1 আছে, তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেন্টটাকে কারেন্ট যে প্রোডাক্টটা আছে সেটার সাথে যোগ করব, মাল্টিপ্লায়ার লাস্ট বিটটা যদি 0 হয়, তাহলে কিছুই করব না, আর এই প্রত্যেকটা অপারেশন শেষে এক ঘর করে রাইট শিফট করব। এখন একটা জিনিস একটু বুঝো, একটু মনে রাখার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে লাইক আমাদের এখানে যেটা আমরা করতেছি, আমরা এখানে দেখো রাইট শিফট যখন করতেছি, আমরা সামনে একটা 0 বসাচ্ছি,
এটা একটু এটা হচ্ছে আমরা আমরা কন্ট্রোল লজিক ডিজাইনে যে আমরা এখন এখানে মাল্টিপ্লিকেশনটা করতেছি, এটা হচ্ছে একটা আনসাইন্ড মাল্টিপ্লিকেশন। আমরা বুথে, যে যদি তোমাদের মনে থাকে, বুথে কিন্তু আমরা যখন রাইট শিফট করেছিলাম এমএসপিটাকেই বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমরা এমএসপি ওয়ানটাকে বসাইনি, আমরা জিরো রেখেছি। কারণ হচ্ছে আমরা এই কন্ট্রোল লজিক ডিজাইন আসলে আমরা এখানে বইয়ে যে এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে আনসাইন্ড অপারেশনের জন্য। সো এখানে সবসময় জিরো আসবে সামনে, ক্লিয়ার? এটা হচ্ছে আমরা একটা আনসাইন্ড অপারেশন করতেছি। সো পরীক্ষায় যদি দেওয়া থাকে, তাহলে হচ্ছে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে, তাহলে অবশ্যই বলা থাকবে যে আমরা আসলে সাইন্ড মাল্টিপ্লিকেশন করতেছি নাকি আনসাইন্ড করতেছি। তো সেই অনুযায়ী যদি সাইন্ড করি তখন হচ্ছে, যদি আমরা রাইট শিফট করি তখন হচ্ছে এমএসপি তে আগের যে এমএসপি ছিল সেই বিটটাই বসায় দিবা, আর যদি আনসাইন্ড অপারেশন হয় তাহলে এমএসপি তে অলওয়েজ রাইট শিফট করার পর জিরো বসবে, ক্লিয়ার? স্যার আর বাকি সবকিছু তো সেমই থাকবে? হ্যাঁ, বাকি সবকিছু সেম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইকুইপমেন্ট কনফিগারেশন, যেটা হচ্ছে আমরা এডিশন সাবট্রাকশনের ক্ষেত্রেও দেখেছিলাম। এখানে নিচের ফিগারটি একটু খেয়াল করো, আমাদের কোন কম্পোনেন্ট কোন কাজ করতেছে। বিটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেন্ট, মানে যাকে আমরা গুণ করতেছি। বিএসটা হচ্ছে সেই মাল্টিপ্লিকেন্টের সাইনটা। সাপোজ আমাদের টোটাল হচ্ছে এন বিটের ভ্যালু, সেই এন বিটের ভিতর প্রথম ওয়ান ফার্স্ট বিটটা হচ্ছে সাইন বিট, আর পরের এন মাইনাস ওয়ান কে আমরা কে দিয়ে ডিনোট করতেছি। এই কে এন মাইনাস ওয়ানটা হচ্ছে আমাদের ভ্যালুটা বা ম্যাগনিচিউডটা। আচ্ছা, কিউটা হচ্ছে আমাদের মাল্টিপ্লায়ার। এই কিউ হচ্ছে আমরা যেটা দিয়ে আর কি গুণ করতেছি সেটার কিউ হচ্ছে সেই মাল্টিপ্লায়ার। এই কিউ হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনিচিউডটা, আর কিউ এসটা হচ্ছে সাইন, এটার সাইন ভ্যালুটা। কিউ এম দিয়ে বোঝাচ্ছে আমরা কন্ট্রোল লজিকে মাল্টিপ্লাই করার অপারেশনটা বলতেছি। যেমন আমরা হচ্ছে আগে এডিশনটা বলতাম, এডিশন করার জন্য হচ্ছে কিউ এ বলতাম বা কিউ এস বলতাম যখন সাবট্রাকশন করতে চাইতাম। সিমিলারলি এখন কিউ এম বলতেছি যখন আমরা মাল্টিপ্লাই করতে যাচ্ছি। ইটা হচ্ছে আগেরবারের মতো ওভারফ্লোটাকে রেকর্ড করে রাখার জন্য একটা ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এখন দেখো পিটা হচ্ছে একটা কাউন্টার। এই পিটা কি, পিটার কাছে কি, পিটার একটা কাউন্ট করতে থাকবে। কতটুক কাউন্ট করবে, কিউতে যত বিট আসছে তত বিট কাউন্ট করবে। সো সাপোজ আমার কিউতে যদি 5 বিট হয়, আমরা দেখেছি যে আমার যদি 5 বিট হয় আমার জিনিসটা তো 5 বার চালাতে হবে। আমরা বুথেও দেখেছি যে যত বিট হয় ততবার লুপটা চালাতে হয়। সো এই লুপ, এই লুপটা যাতে, লুপটা কয়বার চলবে সেটার হিসাব রাখার জন্য হচ্ছে আমার পি কাউন্টার। পি কাউন্টারের ভিতরে আমি কত বিট লোড করব, যত বিট হচ্ছে আমার মাল্টিপ্লায়ারে আছে। সিমিলারলি আমরা বুথে যেটা দেখেছি বা নর্মাল গুণ অপারেশনে আমার মাল্টিপ্লায়ারে যত বিট থাকে তত বিট ততবার আমার এই লুপটা চলতে থাকে। আচ্ছা, আর কি বাকি আছে? আর বাকি আছে, আচ্ছা এখন প্রোডাক্টটা কি হবে। প্রোডাক্টটা হবে, আমরা জানি যে প্রোডাক্টের ম্যাক্সিমাম বিট কত হয়, মাল্টিপ্লিকেন্ডের বিট আর মাল্টিপ্লায়ারের, মাল্টিপ্লায়ারের বিটের, হ্যাঁ যোগফলটা, যোগফল, হ্যাঁ। সো প্রোডাক্টে কি আসবে, প্রোডাক্টে হচ্ছে, প্রোডাক্টের জন্য আমরা আরেকটা এক্সট্রা রেজিস্টার রাখতেছি, সেটা হচ্ছে এ রেজিস্টার। এ রেজিস্টার আমার টোটাল প্রোডাক্টটা হবে অ্যাকচুয়ালি এ রেজিস্টার আর কিউ রেজিস্টার মিলায়। সো এটা কোশ্চেন, এটা কোশ্চেন আসতে পারে, আমার তো প্রোডাক্টটা তাহলে পুরোপুরি খালি নেই, আমার প্রোডাক্টের ভিতর তো আসলে তাহলে কি কিউ রেজিস্টারের ভিতরে মাল্টিপ্লায়ার আছে। সো এটা কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা যখনই গুণ করতে থাকবো তখন হচ্ছে কিউ রেজিস্টার কি লাস্ট বিটটা দেখবো, লাস্ট বিটটা চেক করে লাস্ট বিটটা আমরা ফেলে দিব, লাস্ট বিটটা থাকবে না। যখন আমরা রাইট শিফট করব তখন কি হবে, লাস্ট বিটটা অলরেডি বের হয়ে যাবে। সো এভাবে যখন আমার পুরো মাল্টিপ্লিকেশনটা শেষ হয়ে যাবে তখন আসলে কিউতে কিছুই থাকবে না, এ থেকে রাইট শিফট হয়ে বিটগুলো কিউতে এসে ভরবে। এটা কি ক্লিয়ার? সো আমার যখন প্রোডাক্টটা থাকবে তখন আমরা যখন রাইট শিফট করব দেখা যাবে কি হবে, রাইট শিফট করার পর কিউ এর লাস্ট বিটটা বের হয়ে যাবে, প্রত্যেকটা বিট শিফট হবে, এ এর লাস্ট বিটটা এসে কিউ এর এমএসপি তে বসবে। আচ্ছা, আর এএস টা হচ্ছে আমার ফাইনাল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সাইনটা। আমি যদি দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ নাম্বার গুণ করি তাহলে এএস কি হবে, জিরো হবে। আমি যদি দুইটা পজিটিভ বা নেগেটিভ নাম্বার কে, একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার কে যদি গুণ করি তাহলে এটা অলওয়েজ নেগেটিভ হবে। সো এই জিনিসটা আসলে আমরা শুরুতেই ডিটারমাইন করে ফেলবো, আমরা তো শুরুতে এটা চেক করতে পারবো যে আমরা দেখবো যে বিএস আর কিউ এস সমান কিনা।
যদি সমান হয় তাহলে হচ্ছে এএস এ জিরো দিয়ে দিব, আর যদি ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে আমরা এএস এ ওয়ান দিয়ে দিব। যেহেতু আমরা সাইনটাকে শুরুতেই ডিক্লেয়ার করে ফেলতেছি, সেজন্যই আমরা এখানে হচ্ছে আনসাইন্ড অপারেশনটা করতেছি। এখানে তো আর সাইন নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। এটা কি বোঝা গেছে? না বুঝলে বলো। আমরা এখানে যেটা করতেছি যে আমরা শুরুতে আসলে দেখে নিচ্ছি যে আমার যে ফাইনাল প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টের সাইনটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, সেটা যেহেতু শুরুতে ডিটারমাইন করে ফেলতেছি, সেহেতু আমরা সাইন অপারেশন করার দরকার হবে না। সেজন্য আমরা জাস্ট এখানে আনসাইন্ড মাল্টিপ্লিকেশনটা করব। সো যদি পরীক্ষায় এমন, হ্যাঁ বলো স্যার, এখানে আনসাইন্ড মাল্টিপ্লিকেশন যে করব তাহলে কি আমি প্রথম ফার্স্ট বিটটা বাদ দিয়ে দিব, মানে যে সাইন বিটটা সেটা মানে বাদে তারপরে দেন বাকি বিটগুলো নিয়ে কাজ করব? সাইন বিটটা তো কিন্তু আমরা আসলে আলাদা একটা রেজিস্টারই রাখতেছি। তুমি যদি এটা খেয়াল করো যে আমরা এমএসপিটাকে কিন্তু এএস আলাদা একটা রেজিস্টার রাখতেছি। আচ্ছা ঠিক আছে। তো যখন যখন আমরা হচ্ছে প্রোডাক্টটা করতেছি, হিসাবটা করতেছি, তখন আমরা অলওয়েজ ফার্স্ট বিটটা বাদ দিয়েই করতেছি, বাকি সংখ্যাগুলোর উপর আমরা হচ্ছে অপারেশনটা চালাচ্ছি। বুঝছি স্যার। তো এটা যদি নাও বলা থাকে এখন যে তোমার সাইন অপারেশন করতে হবে নাকি আনসাইন্ড অপারেশন করতে হবে, তাহলে তো বুঝবা কি করা লাগবে। যদি আমার কন্ট্রোল লজিক ডিজাইনে আসে তখন হচ্ছে আমি জাস্ট আগে হচ্ছে সাইনটা ডিটারমাইন করে ফেলবো, বাকিটুকু নিয়ে আমি জাস্ট আনসাইন্ড একটা মাল্টিপ্লিকেশন করব। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা সো দেখো এখানে আমার কাজটা কি হবে, তাহলে আমার স্টেপগুলো কি হবে অ্যালগোরিদমের। অ্যালগোরিদমের স্টেপটা যেটা হবে, শুরুতেই হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে আগের বারের মতোই সাইনটা ডিটারমাইন করব, বিএস আর কিউএস এই দুইটার একটা এক্সর অপারেশন করব। এক্সর অপারেশন করার পর দেখব যে এই দুইটার হচ্ছে মানে এনস ভ্যালুটা কি জিরো আসতেছে নাকি ওয়ান আসতেছে। যদি জিরো আসে তার মানে কি দুইটার সাইন আসলে সেম, হয় দুইটাই পজিটিভ না হলে দুইটাই নেগেটিভ। সো সেটা হচ্ছে আমরা এএস এ রেখে দিব। আবার যদি ওয়ান আসে তাহলে বুঝবো যে অ্যান্সারটা আসলে নেগেটিভ হবে, সেটা আমরা এএস এ রেখে দিব। এরপর আমাদের সাইনের কাজ শেষ, এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। দেন আমরা পি পি এর ভিতর ইনপুট কি নিব, পি এর ভিতর হচ্ছে আমার কিউ এস এ যত বিট আছে তত বিট হচ্ছে আমরা পি এর ভিতর নিব। এরপর আমরা বিতে তো আমার মাল্টিপ্লিকেন্ট দেওয়াই থাকবে বাইরে থেকে, কিউতে আমার মাল্টিপ্লায়ারও দেওয়া থাকবে বাইরে থেকে। এ এর ভিতর আমরা ইনিশিয়ালি সব জিরো রাখব, এর সব বিট ইনিশিয়ালি জিরো থাকবে। এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন প্রসেস। এই ইনিশিয়ালাইজেশন প্রসেসটা কি হবে আরেকবার একটু রিপিট করি, এ এস সরি বি এস আর কিউ এস এই দুইটার এক্সরের ভ্যালুটা এ এস এ থাকবে, পি এর ভিতর থাকবে হচ্ছে কিউ রেজিস্টারে কত বিট সেটা, এ রেজিস্টারের ভিতর থাকবে সব জিরো। দেন আমাদের এখন লুপটা শুরু হবে। সো লুপটা চলবে পিতে যতটা ভ্যালু আছে কিউ মানে কিউ যত বিট ততবার। লুপটা যখন চলতেছে তখন আমরা আগে যে স্টেটমেন্ট অফ প্রবলেমে যেটা পড়েছে যে সেটাই হবে, যে সাপোজ আমার যদি কিউ ওয়ানটাকে আমরা চেক করব, কিউ ওয়ানটাকে চেক করার পর আমরা দেখব যদি এটা ওয়ান হয় তাহলে আমরা একটা যোগ অপারেশন করব। যোগ অপারেশন কার সাথে কার করব, পার্শিয়াল প্রোডাক্টের সাথে মাল্টিপ্লিকেন্টটাকে করব, মানে হচ্ছে এ এর সাথে বি কে যোগ করব। কিউ যদি কিউ ওয়ান যদি ওয়ান হয় তাহলে হচ্ছে আমরা এ এর সাথে বি কে যোগ করব, যোগফলটা আমরা এতে রেখে দিব। এতে রেখে দেওয়ার পর যেহেতু যোগ করতে সেহেতু কোনো একটা ওভারফ্লো বিট আসতেই পারে, সো সেই ওভারফ্লো বিটটা আমরা ইতে রাখবো। দেন যদি এটা যদি আমাদের যখন লাস্ট বিটটা ওয়ান তখন, আচ্ছা এরপর যদি লাস্ট বিটটা যদি জিরো হয় তাহলে হচ্ছে আমরা কি করব, কিছুই করব না, জাস্ট যা ছিল তাই থাকবে। এরপর রাইট শিফট করার অপারেশন। রাইট শিফটের সময় কি হবে একটু খেয়াল করো, কিউ ওয়ানটা বের হয়ে যাবে, এ রেজিস্টারের লাস্ট বিটটা কিউ রেজিস্টারের এমএসবিতে এসে বসবে, এ রেজিস্টারের শুরুতে কি এসে বসবে বলতো? আরেকটা বিট কিন্তু আমরা অলরেডি হিসাব করছি, সেই বিটটা আসবে কোন বিট, ওভারফ্লো বিটটা, এক্স্যাক্টলি ওভারফ্লো বিটটা এসে এ রেজিস্টারের এমএসবিতে বসবে। এটা হচ্ছে আমাদের রাইট শিফট। সো এইটাকে আসলে এই সিম্বলটা দিয়ে আসলে এভাবে ডিনোট করা হয়েছে এখানে, যে সাপোজ আমার যখন আমরা রাইট শিফট করতেছি এ আর কিউ এর ভিতর আমার রাইট শিফট রাইট হয়ে
ইএ কিউ আসতেছে, মানে হচ্ছে কিউ এর লাস্ট বিটটা বের হয়ে যাচ্ছে, কিউ এর এমএসপি তে এ এর এলএসপি টা আসতেছে, আর এ এর এমএসপি তে ইটা আসতেছে। আসার পর আমরা ইটাকে জিরো করে দেবো, যেহেতু এখন ইতে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার গার্বেজ, সেটার দরকার নেই আমাদের। তো এটাকে তুমি এভাবেও লিখতে পারো, অথবা যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি ভেঙেও লিখতে পারো, রাইট শিফটে এভাবেও লিখতে পারো। এখানে আসলে একদম পুরো সিকোয়েন্স ওয়াইজ দেখানো আছে যে কি হয়। যেমন এখানে হচ্ছে, যেমন এ তে একটা রাইট শিফট হচ্ছে, কিউ তে একটা রাইট শিফট হচ্ছে, দেন ই ভ্যালুটা এর এমএসপি তে আসতেছে, এর এলএসপি তে কিউ এর এমএসপি তে আসতেছে। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তো কোনো কোশ্চেন আছে কিনা অ্যালগরিদম নিয়ে? সেম আগের বারের মতো এটা হচ্ছে ফ্লো চার্টটা। সো ফ্লো চার্টটা কি হবে, ইনিশিয়াল একটা স্টেট থাকবে আগের বারের মতোই। আমার কিউ এম যদি ওয়ান হয় তাহলে হচ্ছে আমরা আগে, এখন আমার এই পোর্শনটুকু হচ্ছে আসলে আমার ইনিশিয়ালাইজেশন স্টেট অ্যালগোরিদমটা লুপটা শুরু করার আগে। সো আমরা এ এস এর ভিতর বি এস আর কিউ এস এর এক্সরটা নিব, এ এর ভিতর শুরুতে সব জিরো থাকবে, কিউ এর ভিতর সরি ই এর ভিতর শুরুতে সব জিরো থাকবে, পি এর ভিতর থাকবে কে, কেটা হচ্ছে আমার কিউ এর কত কয়টা বিট আছে টোটাল সেটা। কিউ এর বিটটা কি, এই যে এন মাইনাস ওয়ান, এই বিটটা ফার্স্ট বিটটা তো সাইন, বাকি যে, হ্যাঁ বলো স্যার, কিউ এর ভ্যালু 1 মানে কি স্যার, মানে মাল্টিপ্লিকেশন করতে বলতেছে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যেমন আগের বার যেমন কিউ এ ইকুয়ালস টু 1 হইলে আমরা বলতাম যে এডিশন করতে বলতেছে, কিউ এস 1 হইলে বলতাম সেম। আচ্ছা, সো এখানে দেখো কে এর ভ্যালুটা হচ্ছে ফার্স্ট এমএসপিটা বাদে যে ম্যাগনিচিউডটা আছে এন মাইনাস ওয়ান, সেই কে ভ্যালুটা হচ্ছে আমরা পি এর ভিতর রাখলাম, এটা হচ্ছে এখন কাউন্টার হিসাবে কাজ করবে। এখন এসে আমাদের লুপটা শুরু হইল, কিউ ওয়ান যদি ওয়ান হয়, লাস্ট বিটটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে আমরা যেটা বলেছি যে এর ভিতর আমরা এ প্লাস বি কে রাখবো, সি আউটটাকে আমরা ই তে রাখবো, আর পি এর ভ্যালু এক আমরা বিয়োগ করে দিব। আর যদি কিউ ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো হয় তাহলে হচ্ছে জাস্ট কিছুই করবো না, পি এর ভ্যালুটা এক মাইনাস করে দেব। দেন যেহেতু এই এক বিট অপারেশন শেষে আমরা একটা রাইট শিফট করবো, রাইট শিফট করার ফলে কি হবে, ই এ কিউ এস এর এ কিউ এর ভিতর ঢুকবে, কিউ এর লাস্ট বিটটা বের হয়ে যাবে, আর ইতে আমরা জিরো বসিয়ে দিব। এই কাজটা শেষ হওয়ার পর প্রত্যেকবার শেষে আমরা আসলে চেক করবো যে পি এর ভ্যালু কি শেষ হয়ে গেছে কিনা। পি এর ভ্যালু শেষ হওয়া মানে কি, আমাদের লুপ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো পি এর ভ্যালু যদি শেষ না হয়, নট জিরো হয়, তাহলে আবার আমরা পরে লুপের পরের ইটারেশনটা স্টার্ট করব, আর পি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে আমাদের অ্যালগোরিদম শেষ, ইনিশিয়াল স্টেটে চলে যাব। সো এটা এখন তোমরা একটু ডিফারেন্ট ভাবেও লিখতে পারো, নট নেসেসারিলি এইভাবেই হবে। সাপোজ ধরো তোমার এই দুই পাশে আমি পি মাইনাস ওয়ান করতেছি, সো এটা তুমি এখানেও করতে পারো যে আগে পি এই এ প্লাস বি করবে, তারপর এসে এখানে পি মাইনাস ওয়ান করে এই শিফটিং অপারেশনটা করবে। এটা আপ টু ইউ, যতক্ষণ তোমার কাজ ঠিক আছে ততক্ষণ ফ্লোচার্ট যদি ওইটা ফলো করে তাহলেই হবে। সো এই ফ্লোচার্টটা কি বোঝা হয়েছে নাকি হচ্ছে আরেকবার রিপিট করব? কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, না স্যার। সো তাহলে